দাঁত কয়টা ভাই এর দুটো হয়ে যাওয়ার একটা ভেঙে সেটা দেখবো তারপরে খেয়াল হবে আচ্ছা 350 350 পর্যন্ত দাম পেয়েছেন কম্বলটা দেখেন কত দারুন এটা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি মাশাআল্লাহ সেই শাক 500 ভেঙে 500 ভেঙে বলতেছে 500 ভাইয়া ও 10 লাখের গরু বেশি বলে দাও ভাইয়া চোখে বাদে না চোখে বাদে না পর্যন্ত দাম উঠেছে শাহিন ভাইয়ের বিরক্ত করা হয় দানব মাশাআল্লাহ এটাও তো সেই কাস্টমার ভাইয়া 300 ভেঙে কত বলতেছে সাইন নিছে দাম তো খেয়াল আছে ভাই বিক্রির 300 একবারে 300 দিয়ে দিই আমি ওই বারে বারে দুইটা হয়েছে আর একটা ভেঙেছে চারটা দাঁত ধরতে হবে যেমন সুন্দর মাথা তেমনি গলার চামড়া হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি চুয়াডাঙ্গা ডেইরি ফার্ম পশুহাটের আর একটি ভিডিওতে যেখানে ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেখানেই আছি আমরা এখান থেকে ষাড় গরুর বর্তমান বাজার মূল্য আজকে জানব পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আজকে তারিখ 11 তারিখ সেপ্টেম্বর মাস 2023 রোজ সোমবার শাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান শুরুতে আপনার দিয়েই শুরু করি আজকে কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু নিয়ে এসেছেন আজকে গরু ভাই আই গেস তিন খান আছে ভাই তিন খান তিনখানি তো অসাধারণ মনে হচ্ছে একদম অসাধারণ মানে ভাইয়া চোখে মেলে না গরু ভাইয়া তাই না চোখেই মেলে না দেখেন মাশাআল্লাহ এটা কি জাতের গরু আপনার ভাই এটা পাকিস্তান শাইয়াল পাকিস্তানি শাইয়াল গরু দেখছি আমরা টুকটুকি গরুহাট থেকে শাহিন ভাইয়ের আমদানি মুন্ডি জি সেই মুন্ডি দেখেন হ্যাঁ এর শিং তো ছোট একেবারে ছোট দাঁত কয়টা দাঁতে ভাই দুটো দুটো দর্শক এই যে দেখেন চোখে বাদে না চোখে বাদে না হ্যাঁ দানব ভাইয়া ভাইজান বললেন কত টাকা দাম চাচ্ছেন ভাইজান এটা 550 550 জি খেয়াল কত আছে বিক্রির ভাইয়া 500 হলি বেচা কেনা করবে 500 হলি বিক্রি করবে দর্শক শাহিন ভাইয়ের খেয়াল আছে এটা কত বললেন 550 ভাইয়া ও 10 লাখের গরু ভাইজান 10 লাখের গরু চোখে বাদে না ওগুলো চোখে বাদে না দাম পেয়েছেন দাম ভাইয়া 500 ভাঙতে বলছে 500 ভাঙতে বলতেছে জি জি মাশাআল্লাহ সেই গেটআপের গরু দেখছেন হেভি গেটআপ ভাই ঘর এই পাগলা ছাতি দেখিস না ভয় করিস না ঘর এদিকে আসেন হই আমরা দুই নম্বর গরুটা দেখবো এবার শাহিন ভাইয়ের এটাও তো মাশাআল্লাহ সেই একবার ভাইয়া এই এক কোনো ধাতে কমতি নেই ওজন কেমন হবে এটার এটা এটা নয় মন ভাই আর যেটা দেখলাম প্রথমে ওইটার ওজন কত হবে ওইটার মন দশেক আর এটা নয় মন হবে মাশাআল্লাহ এটাও তো দারুন হেভি দারুন গরু ভাই জান গরু তিন খানাই ভালো গরু দেখেন পিছনের গেটআপটা গরু গিটাবের গরু শাহিন ভাই নেপাল ওইটা 9 লাখ শাহিন ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম 450 ভাইয়া এর দাঁত কয়টা এর দাঁত দুই খান ভাইয়া এটারও দুইটা দাঁত কত খেয়াল আছে বিক্রির ভাইয়া এটা 360 হলে বেশি দেব 360 360 কাস্টমার দাম বলতেছে ভাইয়া 300 বলছে 300 300 পর্যন্ত দাম উঠেছে শাহিন ভাইয়ের এই গরুটা দুইটা দাঁত বলতেছে আর ওজন কতটুকু বললেন 8 মন ভাইয়া আচ্ছা দাম কত 350 350 না এটা খেয়াল ছিল আর দাম উঠছে কত বললেন 300 300 আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখব শাহিন ভাইয়ের তিন নম্বর গরুটা আর এক দানব মাশাআল্লাহ এটাও তো সেই একদম গেটাপের গরু ভাইজান সেই গেটাপের গরু আমরা দেখতেছি শাহিন ভাইয়ের তাহলে মাথা দেখেন দেন কাতলা মাছের মতন মাথা তাই না ও চোখে বাদে না মাথা গরু এর দাম কত চাচ্ছেন ভাইয়া এটাও 350 এর দাঁত কয়টা এটা দুই খান দুইটা দাঁত দুইটা কয় দাঁত তাহলে শাহিন ভাইয়ের তিনটা ষাট দেখতেছি তিনটারই দুইটা দাঁত আর এটার ওজন কত হবে এইটার ভাই 7.5 মন 7.5 মন হবে এর দাম কত বললেন 350 বেচা খেয়াল কত 320 হলে বেচি তো ভাই 320 হলে বিক্রি করবেন কাস্টমার দাম বলছে কাস্টমার ভাইয়া 300 ভেঙে
300 ভেঙ্গি দাম জান 300 ভেঙ্গে 300 ভেঙ্গে দাম চাইতে বলতেছে 35 গরু কিনা আচ্ছা আচ্ছা শাইন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন 01792 67878 আচ্ছা আরেকটা কমপ্লেইন আছে আপনি গরুর দাম বেশি চান সবাই বলে বেশি চাবো কেন ভাই কম চালো 10 বেশি চালো 10 কাস্টমার দাম কই নিতে হবে আমি 10 টাকা চাই সে 5 টাকা বলো কাস্টমার দাম কই নিগা আমার কাছে তো বুঝেছেন আচ্ছা আচ্ছা আসলে হাটে আপনার অ্যাকচুয়াল দামটা বলতে পারেন না 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 ভাই হাটে অ্যাকচুয়াল দাম বলে কেউ নেবেই না গরু কোনো বিক্রি হবে না বুঝেছেন আরে এইসব গরু ভাই এ চোখে বাঁধে না এ চোখে বাঁধে না বুঝেছেন শাড়ি কিন্তু অনেক দারুণ ছিল আমাদের শাইন ভাইয়ের আমরা একটু সামনে থেকে দেখব এখন দেখেন এই যে সামনে থেকে আমরা দেখতেছি জীবনে গরু পাললে ভাইয়া পালতে হবে আরাম গরু বুঝছেন গরু খামারে এইসব গরু পালতে হবে খামারে বুঝছেন গরু খামারে খামারে ঢোকানোর মতন গরু বুঝছেন আনকমান গরু আনকমান ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য মাশাআল্লাহ আমরা এখানে একটা সার দেখতেছি এটাও তো অনেক দারুন এই যে সার মালিক ভাইজান ভালো আছেন জি ভাই ভালো আছি কয়টা নিয়ে আসছেন আজকে আজকে দুইটা নিয়ে আসছি তার ভিতরে এখানে একটা আছে এখানে একটা আছে আর কোথায় আর একটা ওই পাশে আছে সেটা কি এর মতো বড় না ছোট না এটা ছোট আচ্ছা এটা কি জাতের গরু আপনার এটা অস্ট্রেলিয়া ভালো গরু ভাই না দাঁত কয়টা ভাইয়ের দাঁতে চারটে ভাই ওজন কেমন হবে ওজন 10 মন 10 মন ওজন হয়ে যাবে গরুটার এই যে এবার প্রপার লুকটা দেখতে পাচ্ছি দাঁত কয়টা বললেন চারটা আর ওজন কত বললেন ওজন 10 মন 10 মন দাম কত চাচ্ছেন 8.5 লাখ টাকা দাম চাচ্ছে 8.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে বেচা কেনার খেয়াল কত আছে আপনার 600 সাড়ে 600 এমন বেচা কেনার খেয়াল আছে না আপনার কাস্টমার দাম বলতেছে দাম বলছে কম বলছে কত বলতেছে 6 এর নিচে দাম বলছে 6 এর নিচে দাম উঠেছে আপনার নাম কি আমার নাম আরিফ আরিফ ভাই আরিফ ভাইয়ের গরু দেখলাম আমরা এতক্ষণ 10 মন ওজনের একটা ষাঁড় সুঠাম দেহের একটা ষাঁড় দেখলাম সেটার দাম পেয়েছেন কত বললেন 6 এর নিচে ভাই 6 এর নিচে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন 07 23 82 38 44 ঠিক আছে ভাইয়া আরিফ ভাই তাহলে বেচা কিনা করেন এই যে এই সারটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম আরিফ ভাইয়ের আমদানিকৃত আজকের গরুর হাটে আজকে হাটে নেমে দেখতে পেলাম প্রচুর সার গরু আমদানি হয়েছে গত 2-3 হাটের মতোই না না দর্শক মাশাআল্লাহ আমরা এখানে একটা সার দেখতেছি আপনারাও দেখছেন আশা করতেছি মাশাআল্লাহ সেই সার ভাইজান ভালো আছেন ভালো ভাই ভাইজানের চেহারাটা একটু দেখাই আপনাদের নাম কি ভাই আপনার রিঙ্কু রিঙ্কু ভাইয়ের গরু দেখতেছি আমরা ডুগডুগি গরুর হাট থেকে রিঙ্কু ভাই তো মাথা নষ্ট করে দিয়েছে আজকে সেই একটা গরু আমদানি করেছে এটা কিন্তু সুঠাম দেহের একটি সার এর জুটটা দেখেন এর জুটই তো মনে হচ্ছে 40 কেজি হয়ে যায় ভাই ফাইজলামি করলাম অত হবে না গলার চামড়া নাভি ঠ্যাং এর চেহারাটা দেখেছেন আল্লাহ তালা এর রূপটা সেইভাবেই দিয়েছে কোনো দিক থেকে কম নাই রিঙ্কু ভাই ভালো আছেন জি ভাই ভালো কয়টা গরু নিয়ে এসেছেন আজকে চারটা তার মধ্যে এটাই তো আপনার বেস্ট আইডি বেস্ট এটাই বেস্ট গরু রিঙ্কু ভাইয়ের কি জাতের ভাই এই গরুটা সাইওয়াল সাইওয়াল মাশাআল্লাহ আমরা সাইওয়াল দেখতেছি দাঁত কয়টা এর চারটা দাঁত ওজন কতটুকু হবে 8.5 মন 8.5 মন হ্যাঁ এর দাম চাচ্ছেন কত আপনি 450 মাত্র 450 যাচ্ছেন আমি তো ভাবলাম আরো বেশি চাইবো বেশি দাও না না ঠিক আছে ভাইয়া বেশি চাইলে যে আসলে বেশি দাম পাওয়া যায় ঠিক তা না কত খেয়াল আছে ভাইয়া দেখি কাস্টমার কেমন বলে দাম উঠছে কাস্টমার দেখি এখন তো আসলাম কত পর্যন্ত বলেছে আরো বলেনি কেউ কেউ দাম বলিনি এখন না আচ্ছা আচ্ছা আপনার খেয়ালটা বলেন একটু খেয়াল দেখি কেমন হয় খেয়াল বলি একদম নাই সেটা দেখবো তারপরে খেয়াল হবে আচ্ছা আচ্ছা আগে দেখবেন তারপরে আপনি জানাবেন তাই তো এখনো দেখেননি তাই জানাচ্ছেন না আচ্ছা রিঙ্কু ভাই ধন্যবাদ আপনাকে আপনার মোবাইল নাম্বারটা বলেন তো 01918 010 937 রিঙ্কু ভাইয়ের আমদানিকৃত গরু আজকে ডুগডুগি হাটে মাশাআল্লাহ আল্লাহ তালা ঝুটটা দেখছেন কি সুন্দর দিয়েছে দেখেন প্রত্যেকটা জায়গার গেট আপ কিন্তু দারুণ যেমন সুন্দর মাথা তেমনি গলার চামড়া
শিং দুইটা অনেক সুন্দর আছে, চুরটাও তো অসাধারণ। দর্শক, গরুটা চয়েস হইলে রিঙ্কু ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো, ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। দেখেন সেই লাগতেছে, কি দারুণ গরু। হ্যালো, আব্দুল হাকিম ভাইয়ের কাছে চলে এসেছি। কয়টা ষাঁড় আছে ভাই আজকে আপনার? চারটা। প্রথম ষাঁড়টা সব থেকে বড় ষাঁড় না আপনার? হাইট কেমন হতে পারে এটার? তাই না? দাঁত কয়টা ভাইয়ের? দুইটা হয়েছে আর একটা ভেঙেছে, চারটা দাঁত ধরতে হবে। ভাই কিন্তু সত্য কথা বলে সব সময়। ওজন কেমন হতে পারে ভাইয়া? কত দাম চাচ্ছেন এটার? 650। খেয়াল কত আছে বিক্রির? 550 হলে বিক্রি হয়। 550 হলে বিক্রি করবেন? হ্যাঁ। কাস্টমার দাম বলতেছে? 500 ভেঙে। 500 ভেঙে বলতেছে? তাহলে আপনি 550 হলে বিক্রি করবেন আর 500 ভেঙে দাম পেয়েছেন। আচ্ছা, চার দাঁতের গরু, দুইটা হয়েছে আর দুইটা ভেঙেছে। একটা ভেঙেছে মানে দুইটা ভেঙেছে। দারুণ একটা ষাঁড়, সবসময় দারুণ শাড়ি কালেকশন করতেছে ভাই এখন, বিশেষ করে কয়েক হাট দেখতেছি। দেখেন কি দারুণ গরু, সেই গেট আপে সেই লুকে, পুরো শৈল মাছের মতো। তারপরে আমরা দেখবো ভাইয়ের দুই নম্বর ষাঁড়টা, এটা হচ্ছে মাঝারি ষাঁড়, এর মতো এত বড় না। এর দাঁত কয়টা? দুটো ভেঙেছে, মাত্র দুইটা ভেঙেছে। সাইজ দেখে বোঝা যাচ্ছে বয়স খুব বেশি না। এর দাম কত চাচ্ছেন? 350। কি জাতের এটা? শাহিওয়াল। শাহিওয়াল জাতের, 350 দাম চাওয়া হচ্ছে। কত খেয়াল আছে ভাই বিক্রির? 300 হলে বিক্রি করবেন? 300 হলে বিক্রি করবেন। কাস্টমার দাম বলছে? 300 ভেঙে দাম বলছে। 300 ভেঙে দাম বলছে, তাই 300 ভেঙে দাম পেয়েছে ভাইয়া। এই গরুটার মাত্র দুইটা দাঁত ভেঙেছে, দারুণ ষাঁড়, মাথার জুটটা অনেক দারুণ। এই যে এই পাশটা থেকে আপনাদেরকে একটু দেখাই, নিখুঁত গরু। তিন নম্বর গরুটা দেখতেছি এবার, এর দাম কত চাচ্ছেন? খেয়াল কত আছে এটা? এটাও 300 হলে বিক্রি হবে। এর দাম কত পেয়েছেন? 300 ভেঙে দাম দিব। তাহলে দুইটা একই একই। আচ্ছা, আমরা চার নম্বর গরুটা দেখবো ভাইয়ের। এই যে চার নম্বর গরুটাতে চলে এসেছি, মাশাআল্লাহ এটাও তো দারুণ। কই পান ভাই আপনারা এত সুন্দর সুন্দর ষাঁড়? এলাকায় তো সংগ্রহ করতে হয় ভাই, তাই না? আমি তো ভেবেছিলাম কুরবানিতে মনে হয় সব শেষ, আবার দু ছ মাস লেগে যাবে, এখন দেখতেছি না ভাইয়া, আল্লাহর রহমতে ফুরাবে না ভাইয়া, আল্লাহর রহমতে ফুরাবে না গরু। ঠিক বলেছেন ভাইয়া। এটা কুকুরের বাচ্চা করা জানেন? করা হয় ছটা সাতটা, কিন্তু কোনো ফলন নেই, কিন্তু গরু বাচ্চা একটাই, গরু বাচ্চা এখানে রহমত আছে, আল্লাহ আল্লাহর রহমত আছে। ঠিক বলেছেন। এর দাঁত কয়টা ভাইয়া? একটা ভেঙেছে, তাই এই একটা ভেঙেছে। আচ্ছা আচ্ছা, এর কম্বলটা দেখেন কত দারুণ। এটা কি জাতের? এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল। এর দাম কত চাচ্ছেন ভাইয়া? এটা 350 ভাইয়া। 350 দাম চাচ্ছে ভাইয়া। কত খেয়াল আছে বিক্রির? ও 300 হলে বিক্রি হবে ভাইয়া। 300 হইলে বিক্রি করবেন। এর দাম কত পেয়েছেন? এটা ওই 300 ভেঙে দাম চাচ্ছে। এটাও 300 ভেঙে দাম বলতেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01764-85-55-78। ঠিক আছে ভাইয়া। দর্শক, সত্যি প্রত্যেকটা গরু কিন্তু ভাইয়ের অসাধারণ, খুব ভালো লাগলো আমার। প্রত্যেকটা শাড়ি অনেক দারুণ, তার মধ্যে এটা সব থেকে বড়। এই যে দেখেন, অনেক উচ্চতায়ের, অনেক লম্বা চওড়া আছে এই শাড়িটা।
আর এই যে এগুলো ওনার মাঝারি ষাঁড়, মাত্র দুইটা করে দাঁত হয়েছে। এই গরুগুলো দেখালাম এতক্ষণ আমি আপনাদেরকে, ওই যে ওই পাশে একটা, এই যে আমরা দেখছি এবং শুনছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি পশুহাট থেকে। সাথে থাকুন, আরও আমরা ষাঁড় দেখব। মাশাআল্লাহ, আমরা এখানে কিছু ষাঁড় দেখতেছি, আমরা এইগুলোর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কয়টা নিয়ে এসেছেন আজকে? পাঁচটা। বাসা কোথায় আপনার? মেহেরপুর থেকে চলে এসেছেন। মাশাআল্লাহ, কি জাতের ষাঁড় এটা আপনার? অরিজিনাল পাকিস্তানি। অরিজিনাল পাকিস্তানি, কালার তো সাদা। হ্যাঁ, মাশাআল্লাহ, গলার চামড়াটা তো অনেক দারুণ আছে, বডি গঠন অনেক ভালো। হ্যাঁ, ওজন কত আছে এর বলতে পারবেন? ও হ্যাঁ হ্যাঁ, ওজন 10 মন ভাই। হ্যাঁ, 10 মন। 10 মন। দাঁত কয়টা এর? চারটি। চারটা দাঁত। দাম কত চাচ্ছেন এর? 450। 450। দর্শক সস্তায় তো আছে মনে হচ্ছে। আমার গরুটা অনেক বদ, একটু ভালোভাবে দাঁড়াচ্ছে না। ভাইয়া, দাম পেয়েছেন কত? ওই না বললি তো, 300-350 কয়। 300-350 বলতেছে, আপনার খেয়াল কত আছে? এই সাদা গরুটা নিয়ে ধরি, আমরা ধরি। মাশাআল্লাহ, তাহলে আপনি এটার দাম কত চাইলেন ভাই? 450। আর 400 খেয়াল আছে তাই তো? 400 কোলে কোলে। আর দাম পেয়েছেন কত বললেন? 350। 350 পর্যন্ত দাম পেয়েছেন। আর ওজন কতটুক বলেছিলেন? ও 10-9 মন। 9.5 মন 10 মন এমন ধরা যায় না? এই যে মাথা ওঠায় না দেখছেন, ষাঁড়টা কিন্তু সেই, এতক্ষণ তেমন বোঝা যাচ্ছিল না, এবার প্রপার লুকটা দেখছেন। বলুন ভাই, বলুন। যে আবার একটা পার্টি চলে এসেছে এই গরুটার জন্য। বিরক্ত করা হয় না? না নিলাম না, আমি ওই বারে বারে বিরক্ত করবো না ভাই, বেশি বলতো ভাই। তুমি গরুটা আমাকে দিয়ে দিয়ে বিসমিল্লাহ খেললে হাও, আমারও কেন যদি বেশি খাও, যদি বেশি খাও গরু বেশি যাবে না। দা ঠিক আছে, আমি তো আগে ফালতু দাম কইলে ধরা দিছি ভাই, আমি ফালতু দাম কইলে তোমাকে আমি না। না ঠিক আছে ভাই, রাখ দিছি ভাই। তুমি চার দাঁত আছে, আপনি দেখেন আমি সেটা, আমি আমিও তো ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ বুঝো না। হ্যাঁ হ্যাঁ, কথা বলে আসো। আপনি কথা বলি, আমি বারবার মানুষের মতন কথা বলবো না। শেষমেশ তাহলে বিক্রি হয়ে গেল শার্টটা, আমরা দেখিয়েছি দাঁত। আমি
এখানে দুটো আছে আর দুটো গরু আছে না এই 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 লালটা কি জাতের এই অরিজিনাল শাওল পাকিস্তান এটা হ্যাঁ দুটাই দুটাই এর দাম কত যাচ্ছে এটার এটা আছে 270 270 এ কত হলি বাজবে এটা এডি 220 230 দাম পেয়েছো এটা কত পর্যন্ত পেয়েছো দাম 200 বলে 200 আর এটা এটার দাম কত পেয়েছো এডি কম বলে 200 আচ্ছা নাম কি তোমার আমার নাম হইছে জিয়ারুল মোবাইল নাম্বারটা বলো 0795 37 10 25 ঠিক আছে দর্শক ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদেরকে চেষ্টা করলাম যে গরুটা বিক্রি হলো সেটার দাম জানানোর কিন্তু বেচারা তো বললেন না যে কিনেছে সে বলতে নিষেধ করেছে যাই হোক কথোপকথন তো আপনারা শুনেছেন মোটামুটি বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা পেজে নতুন পেজটি ফলো দিবেন যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ